বিএনপি আসলে বাংলাদেশের রাজনীতির মাঠে পাকিস্তানের বদলি খেলোয়াড়, প্রক্সি প্লেয়ার। বিএনপি আসলে বাংলাদেশের ফুসফুস, সংবিধান খেয়ে ফেলতে চায়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংসদ নেতার প্রতি আহ্বান জানাব, আসুন এই মহেন্দ্রক্ষণে সেই সংসদ পিতা, সংসদের প্রতিষ্ঠাতা, মহান নেতা বঙ্গবন্ধুর প্রতি আমরা দাঁড়িয়ে ওনাকে সম্মান জানাই কিছুক্ষণের জন্য। আমি আহ্বান জানাবো আপনার দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে করতালির মধ্য দিয়ে সম্মান জানাই। মাননীয় সংসদ নেতা, আমি জানি না, না হলে আমার এই প্রস্তাব যদি ভুল হয়ে থাকে আমি দুঃখিত, কিন্তু আমি মনে করি সংসদ নেতার প্রতি দাঁড়িয়ে সম্মান জানানো উচিত। মাননীয় স্পিকার, যখন আমরা সংসদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, তখন আমাদের রাজনীতির সামরিক শাসক জিয়াউর রহমান, নষ্ট রাজনীতির ধারক বারক বিএনপি, 71 সালে রাজাকার জামাত তথাকথিত, তারা 27 দফা 10 দফা দিয়ে সরাসরি সংবিধানের খোল নলছে, বদলে দেওয়ার হুঙ্কার ছাড়ছে, সংবিধানটাই বাতিল করার কথা বলছে, সংবিধানের 15তম সংশোধনী উড়িয়ে দেওয়ার কথা বলছে। 75 সালে বঙ্গবন্ধু হত্যার পর, অসাংবিধানিক পন্থায় সরকার গঠনের পর যে 60টি মহা অপরাধ জেনারেল জিয়াউর রহমান আর তার সরকার সামরিক জান্তা করে, তা হলো বঙ্গবন্ধু ও তার পরিবারকে সদস্যদের হত্যা করে, হত্যাকারীদের মহিমান্বিত করে। 2, অসাংবিধানিক পন্থায় সরকার গঠন ও সংবিধান লঙ্ঘন করে। 3, 71-এ পরাজিত জামাত রাজাকারদের আমদানি করে, পুনর্বাসন করে, হালাল করে, জাতিকে বিভক্ত করে। 4, সামরিক ফরমান দিয়ে সংবিধানের কাঠামো বৈশিষ্ট্য ধ্বংস করে, সাম্প্রদায়িকীকরণ করে। 5, মীমাংসিত ইতিহাস বিকৃত করে, ধামাচাপা দেয়, জাতিকে সঠিক ইতিহাসের চর্চা থেকে বঞ্চিত করে, জাতির পিতাকে অস্বীকার করে নির্বাসনে পাঠায় এবং স্বাধীনতার ঘোষণাকে বিতর্কিত করে। মাননীয় স্পিকার, এখনও বিএনপি অপরাধগুলোর পক্ষে নিরলস সাফাই গাচ্ছে। বিএনপি আসলে মুখে বাংলাদেশ অন্তরে পাকিস্তান পাকিস্তান বলে জপ করছে। বিএনপি আসলে বাংলাদেশের রাজনীতির মাঠে পাকিস্তানের বদলি খেলোয়াড়, প্রক্সি প্লেয়ার। মাননীয় স্পিকার, গণতন্ত্র নির্বাচনের কুর্তা গায়ে দিয়ে বিএনপি আসলে বাংলাদেশের ফুসফুস, সংবিধান খেয়ে ফেলতে চায়, রাজাকারদের আবার রাজনীতির মাঠে ফিরিয়ে আনতে চায়, হালাল করতে চায়, আবার সাংবিধানিক ধারা বানচাল করতে চায়, বাংলাদেশে আবার অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। এখানে কোনো মাঝামাঝি রাস্তা নাই, কোনো আপোষ ফর্মুলা নাই। বিএনপিকে রুখেই দিতে হবে এবং রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করতে হবে। মাননীয় স্পিকার, আজকে 15ই অগাস্টের 75 সালের সামরিক শাসকদের সামরিক গণতন্ত্র, অবৈধ দখল, সংবিধান লঙ্ঘনের বৈধতা দেওয়ার জন্য পার্লামেন্টকে রাবার স্ট্যাম্পে পার্লামেন্ট হিসাবে তৈরি করা হয়েছিল। সামরিক শাসকদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল সংসদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, সবার আগে সংসদ নির্বাচন। 80 সালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এসে সার্বভৌম সংসদ প্রতিষ্ঠার সংগ্রামকে বেশি গুরুত্ব দেন। তার পরের ইতিহাস শেখ হাসিনার নেতৃত্বের ইতিহাস, পরের ইতিহাস শেখ হাসিনার সাফল্যের ইতিহাস। 79 সালে আওয়ামী লীগ, জাসদ, ওয়াকাস পার্টি সহ 10 দলীয় জোট গঠন, 83 সালে 15 দলীয় জোট গঠন, 90 সালে 3 জোটের রূপরেখা প্রণয়ন, এ সকল ক্ষেত্রেই আগে সংসদ নির্বাচন, সংসদের সার্বভৌমত্ব ঘোষণা ছিল অগ্রাধিকারে। মাননীয় স্পিকার, ঠিক পিতা বঙ্গবন্ধুর মতোই শেখ হাসিনা আগে সংসদ, তারপরে অন্য কিছু, এই কৌশলের উপরে এত দৃঢ়ভাবে দাঁড়ান যে উনি 91 সালে নির্বাচনে খালেদা জিয়া সরকার গঠন করলেও বিরোধী দলীয় নেতা হিসাবে সংখ্যাগরিষ্ঠ বিএনপি দলকে বাধ্য করতে সক্ষম হন সংসদীয় পদ্ধতিতে প্রত্যাবর্তন করতে। শেখ হাসিনাই দ্বাদশ সংশোধনীর কারিগর, শেখ হাসিনাই 75-এ হারিয়ে যাওয়া সংসদের সার্বভৌমত্ব ফিরিয়ে আনার চৌকস রাজনীতি।